আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ইন্ডাস্ট্রিতে রয়েছেন নুসরাত জাহানের ছোট বোন, আর ঈশানের সমস্ত দুষ্টুমির কথা তিনি শেয়ার করেন শুধুমাত্র তারই বোনের সঙ্গে। বন্ধুরা, নুসরাত জাহান সদ্য সদ্য শুরু করেছেন তার শুটিং এর কাজ। আবার মা হওয়ার পর চাই কালি কলকাতা বালির ছবি দিয়েই অভিনেত্রী কাম ব্যাক করছেন সিনেমার জগতে। ইতিমধ্যেই হয়ে গেছে ছবিটির র্যাপ আপ। ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন নুসরাত আর সোহম। সোহম আর নুসরাতের ছাড়াও ছবিতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি। আর এই ছবির অপর অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে বোনের মতনই স্নেহ করেন নুসরাত জাহান। সুস্মিতা তো নুসরাতকে নুসরাত দি বলেই সম্বোধন করেন। ইন্ডাস্ট্রিতে নুসরাত জাহানের 10 বছর কেটে গেলেও সুস্মিতা চট্টোপাধ্যায়ের এটি প্রথম ছবি, আর ঠিক সেই কারণেই অভিনেত্রী যথেষ্ট শ্রদ্ধা করেন নুসরাতকে। নুসরাত দি বলেই সম্মান দিয়ে কথা বলেন সুস্মিতা। সুস্মিতা আর নুসরাতের বন্ডিং শুরু হয়েছে এই সেটেই। এই সেটেই তাদের প্রথম আলাপ। তারপর তাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গিয়েছে একেবারে বোনের মতো। সুস্মিতা জানিয়েছেন, নুসরাত দিকে গিয়ে হাই বলতেই ও আমাকে জড়িয়ে ধরেছিল, বলেছিল আমি ওর বোনের থেকেও ছোট, তাই আমিও ওর ছোট বোনের মতনই। বন্ধুরা, নুসরাত আর সুস্মিতা একসঙ্গে ছবিতে কাজ করেছেন। তাদের মধ্যে পেশাদারি গুন্ডি পেরিয়ে এখন সম্পর্ক বন্ধুত্ব সুলভ। ঈশানের জন্মের কিছুদিন পরই নুসরাত জাহান যোগ দিয়েছিলেন এই ছবির শুটিংয়ে। তাই তো নুসরাত জাহান ঈশানের সমস্ত দুষ্টুমির গল্প করেছেন সুস্মিতার সঙ্গে। শুটিং এর ফাঁকে জমিয়ে আড্ডা দিতেন সুস্মিতা আর নুসরাত। অভিনেত্রী বলেছেন, শটের ফাঁকে আমি আর নুসরাত দি আড্ডা দিতাম, আমাকে ঈশানের ছবি ভিডিও দেখাতো, ও কি কি দুষ্টুমি করেছে সে গল্প করত। নুসরাত জাহানকে নিয়ে যথেষ্ট উৎসাহিত সুস্মিতা। ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে, এখন খানিকটা অবসর, প্রস্তুতি নিচ্ছেন আগামী ছবির জন্য অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। আর মনে রেখেছেন নুসরাতের কথা, খুব ভালো কাজ করিস, এভাবেই এগিয়ে যাস। তো বন্ধুরা, তৈরি হয়ে থাকো, ছবির শুটিং এর কাজ তো শেষ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই নিকটবর্তী সিনেমা হলে রিলিজ করবে জয় কালি কলকাতা বালি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরবো আপনাদের কাছে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।